নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন যে গাছটা দেখছেন, এই গাছটা মিত্র ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা প্রতিস্থাপন করেছিলাম। বলেছিলাম এক থেকে দেড় মাস পরে আপনাদের ভিডিও করে দেখাবো, যদি গাছের ভালো গ্রোথ হয় তবেই বলবো আপনারা এই ভার্মি কম্পোস্টটা নেন। তো আগের ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে বলবো গাছটা আরেকবার একটু ভালো করে দেখুন, দেখে কি মনে হচ্ছে এই সার কি আমরা ব্যবহার করতে পারি। দেখুন কত সুন্দর নতুন নতুন ডগা বেরিয়েছে আর গাছের পাতাগুলো পুরো কালো হয়ে গেছে, তো আপনারা বুঝতেই পারছেন। আর মাটির দিকে একটু দেখাও, রাসায়নিক সার দিলে কিন্তু শ্যাদলা মতো পড়ে যায়, কোনো রাসায়নিক সার দেওয়া নেই। অনেকে ওই অ্যাড দেওয়ার জন্য রাসায়নিক সার দিয়ে গাছ বড় করে দেখায়, সেটা কিন্তু না। দেখুন গাছের মাটিটা দেখুন, সেই একই যা দেওয়া ছিল তাই, ওর পর আর কিচ্ছু দেওয়া হয়নি। তো নমস্কার দাদা। নমস্কার। তো আপনার এই সারের তো খুব ভালো মানে কাজ দেখছি। হ্যাঁ, আমি তো তোমাকে তখনই বললাম যে এতে খুব সুন্দর কাজ হয়, কারণ আমি বাড়িতে নিজে ইউজ করেছি, ভালো রেজাল্ট বলেই আমি সবাইকে বলছি এবং অনেক চাষিরাও নিচ্ছে, তারাও ফিডব্যাক দিচ্ছে খুব সুন্দর রেজাল্ট। আর তুমি সামনেই দেখতে পাচ্ছ, আমরা তো এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, নয়তো এইটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আগেরটা ওইটা গিয়ে দেখে নেবেন। আমরা এই দেবু ভাইয়ের সাথে আমি একদিন এসে আমার মিত্রা ভার্মি কম্পোস্ট নিয়ে এসে এই গাছটা প্রতিস্থাপন করি, মোটামুটি এক মাস মতন হয়েছে, এক মাস দশ দিন পাঁচ দিন হয়েছে, খুব সুন্দর রেজাল্ট। আজকে আবার তাই দেখানোর জন্যই এসেছি, আপনারা নিজেরাই দেখুন খুব সুন্দর রেজাল্ট। বাকি আপনারা বিচার করবেন, কিনবেন কি কিনবেন না সেটা আমি বলবো না, আপনাদের উপর। বাকি ভাই বলছে শুনুন, যে একদম নিচে থেকে দেখো, এইটা একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। এই গ্রো ব্যাগটার একটা ভালো গুণ আছে, সহজে নষ্ট হয় না, পচেও না, গলেও না, ধুয়ে কাজ করা যায়। তো এই গাছটা এই গ্রো ব্যাগে বসানোর এমন কারণ, এই লেবু গাছের গোড়ায় জল জমে থাকলে গাছটা পচে যায়, ওর জন্য এটাই দিয়েছে, এটা জল দাঁড়ায় না। আর একদম গোড়ার থেকে দেখাও গাছটা, আরেকবার একটু কাছের থেকে দেখো, আস্তে আস্তে উপরের দিকে দেখো, প্রত্যেকটা পাতা একদম সবুজ, এরকম সবুজ আমি আশা করিনি। আমার বাগানে অনেক গাছ আছে কিন্তু এত সুন্দর গ্রোথ কোনো গাছে নেয়নি। তো আমি সবাইকে বলবো এরকম ভালো ভার্মি কম্পোস্ট নেবেন, যেখান থেকেই নেবেন ভালো করে যাচাই করে ভালো মানের নেবেন, তাহলে আপনারা ঠকবেন না। তো দাদা তো নিজেই তৈরি করে, সেটা উনি নিজের মুখে বলেছে, আর কীভাবে তৈরি হয় সেটা ওনার ফার্মে গিয়ে আমি একদিন একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো আজকে মেন উদ্দেশ্য ছিল এই গাছটা দেখানো, যে আগের দিনে ভিডিওতে আপনাদের বলেছিলাম ভার্মি কম্পোস্ট কেনার কথা বলিনি, জাস্ট গাছটা প্রতিস্থাপন করার কথা বলেছি, বলেছিলাম এক মাস পরে ভালো হলেই বলবো। তো এখন আমি সুন্দর রেজাল্ট পেয়েছি, আপনাদের একদম মন খুলে বলতে পারছি, আপনারা নিঃসন্দেহে এই দাদার কাছ থেকে ভার্মি কম্পোস্ট নিতে পারেন, খুব ভালো ভ্যারাইটি, আর এর মধ্যে কোনো অন্য কোনো এক্সট্রা মাটি ফাটি কিছু মিশানো নেই, খুব সুন্দর গাছের গ্রোথ। আপনারা আশা করি এটা সার ব্যবহার করলে আমার মতন এরকম উপকার পাবেন। তো আমার সার সম্বন্ধে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, সারটা আমি আগের ভিডিওতেও বলেছি আজকেও বলছি, আমরা হচ্ছে কচুরিপানা, কলা গাছ আর হচ্ছে পিওর গাই বা গরুর যে গোবর হয় ওই গোবরটা দিয়ে কেঁচো দিয়ে তৈরি করি, কেঁচো সার যেটা বলে ওটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। কেঁচোতে খেয়ে সারটা তৈরি, কেঁচোতে খেয়ে এই সারটা তৈরি করি, আর কেঁচোটা হচ্ছে ওই বাইডের, আমাদের ইন্ডিয়ান কেঁচো না এটা। আচ্ছা আচ্ছা। ওই কেঁচোটা আমি সংগ্রহ করে ওই কেঁচোর থেকেই তৈরি হচ্ছে এবং খুব সুন্দর রেজাল্ট, আমার এখানে চাষিরাও নিয়েছে তাদেরও খুব সুন্দর রেজাল্ট, আমি নিজে ইউজ করছি সেটাও খুব সুন্দর রেজাল্ট, আর এই যে আপনাদের সামনে রেজাল্ট। আচ্ছা দাদা, তোমার ওই ফার্মে যদি কেউ যেতে চায় কিভাবে যাবে আর ফোন নাম্বারটা একটু? হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 7586828865, এটা আমার ফোন নাম্বার, বা এটায় হোয়াটসঅ্যাপ আছে, কেউ হোয়াটসঅ্যাপ করতে চাইলে এই নাম্বারে পাবেন আমাকে, কন্ট্যাক্ট করেও আসতে পারেন। আর আমার ফার্মে যদি কেউ ভিজিট করতে চান তাহলে বাতকুল্লা বা বগুলার স্টেশন নেমে অটো বা টোটো ধরে বাপুজিনগর ঘাট, ওখানে এসে শঙ্কর মিত্র বললেই যে কোনো কেউ দেখিয়ে দেবে আমার বাড়ি, বা আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।